পুজোর ঘোড় আছে এখানে, সাপ দেখা গেছিল এবং সাপের বাচ্চা গুলো দেখতে পেয়েছিল। আমি সার্চিং এর জন্য এসেছি, দেখি কি সাপের হচ্ছে। এরা বলছিল সম্ভবত বকর হতে পারে, স্পেকটিকল করবে, আমি চেক করে নিচ্ছি। ঠিক আছে, কিছু জিজ্ঞাসা করার হলে আমি জিজ্ঞেস করবো। একটা বড় বালতি দাও, ঠিক আছে, বড় বালতি দাও, বালতি নিয়ে বালতি দেখতে পাচ্ছেন। এটা গোপ্র সাপ, এই সাপটাকে বাংলায় বলা হয় গোকড়ো, ইংরেজিতে স্পেকটিকেল কোবরা, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে নেজা নেজা। এটা এটা কিন্তু বিষধর সাপ, গ্রামে এই সাপটাকে গোহমা বা ধোসলা বলে। হ্যাঁ, এই সাপটা কিন্তু বিষধর সাপ। এটা বাড়ির দেখতে পাচ্ছেন ঠাকুর ঘর, এই যে এখানে দেখতে পাচ্ছেন ঠাকুর ঘর, ঠাকুর ঘরের সাপটা পাওয়া গেছে। এটা এটা মালদা জেলার ধরমপুর, না এটা ধরমপুর এরিয়া, এবং সাপটাকে এখানে নিকটবর্তী একটা প্রাকৃতিক পরিবেশে সাপগুলোকে মুক্ত করে দেওয়া হবে। আমি ফুল বাড়িটা সার্চিং করবো, আরো হতে পারে। এটা গোকড়ো সাপের ডিম, এই ডিম থেকে প্রত্যেকটা থেকে বাচ্চাগুলো বেরিয়ে গেছে, বাচ্চাগুলো চেক করা হবে। ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ডিম, ২৮ খানা গোপ্র সাপের সেল পাওয়া গেছে। তো প্রত্যেকটা ডিম থেকে কিন্তু বাচ্চাগুলো একটা তো নেই, প্রত্যেকটা থেকে বেরিয়ে গেছে। এদের ডিমের খরচটা হয় যেটা, এটা নরম হয় এবং লম্বা আকৃতি থাকে, স্পেকটিকের কোমরা। এই যে ফুটো দেখতে পাচ্ছেন, এই ফুটোগুলো থেকে বাচ্চাগুলো বেরিয়েছে। সার্চিং চলছে, দেখি কতটা রেস্কিউ হয়। আর সাপগুলো নেই, প্রত্যেকটা বাড়ি থেকে পালিয়ে গেছে। তো এরা কনফার্ম হয়ে গেলো আর এখানে বাড়িতে নাই, এরা এখানে লেবেল করে দেবে। এবং ইঁদুরের গর্ত প্রত্যেকটাকে বুঝিয়ে রাখতে হবে, নাহলে সাপ আবার আশ্রয় নিতে পারে। এরপর পার্শ্ববর্তী একটা এলাকাতে সাপটাকে প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দেওয়া হবে। হ্যাঁ,
কুরিয়ার কোথায় কেউ আসবে না এবং কোনো কোনো ব্যক্তিকে যদি অ্যাক্সিডেন্টে সাপ কামড়ায় তো নিকটবর্তী হসপিটাল সরকারি হাসপাতালে যাবে। সেখানে সাপের কাটার যারা ওষুধ স্নেক ভ্যালো এনটিসিরাম ওটা অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণে থাকবে, ওই জন্য ওঝা তান্ত্রিকের কাছে কেউ যাবে না। ধরমপুর থেকে যে সাপটা রেস্কিউ করা হয়েছিল বকরো সাপের বাচ্চা, তো এটা সায়ন্ত মানে এখানে ধরমপুরে বাড়ি, তো পাখি নিয়ে পাখিকে বাঁচানোর জন্য কাজ করে আমি স্যালুট করছি যে মানে বন্যপ্রাণী খুব ভালোবাসে এবং দীর্ঘদিন থেকে পাখিদেরকে নিয়ে সংরক্ষণের জন্য কাজ করছে এবং এনার বাড়ির পাশে সাপটাকে উদ্ধার করা হয়েছিল। তো আমি একটা পার্শ্ববর্তী প্রাকৃতিক পরিবেশে সাপটাকে আমি মুক্ত করতে এসেছি, তো একটাই পাওয়া গেছিল বকরো সাপ। তো এই সাপটাকে প্রাকৃতিক পরিবেশে মুক্ত করবে সায়ন্ত। নেচারে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা জঙ্গলে চলে গেল, এখানে ও ঠিকঠাক ফিডিং নিতে পারবে এবং সার্ভাইভ করতে পারবে। আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বন্য প্রাণীগুলোকে প্রাকৃতিক পরিবেশে বাঁচিয়ে রাখা, কারণ এরা বেঁচে থাকলে প্রকৃতি বেঁচে থাকবে। আর এটা করতে পেরে আমরা খুব খুশি এবং আপনারা পাশে থাকবেন। এবার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রত্যেকটা চ্যানেলে আপনারা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।